থাকতে থাকো, শুনতে থাকো, শোনাতে থাকো, সাথে থেকো, শুনতে থাকো, শোনাতে থাকো। এই তো কিছুদিন আগে আমি স্টেশনের কাছে একটা ডাক বাক্সকে ঝুলে থাকতে দেখলাম, একদম ধুলোময় অবস্থা, মানে দেখেই বোঝা যায় যে দীর্ঘদিন ধরে এই ডাক বাক্সর সামনে কেউ আসেনি। তো মনে হলো যে এই ডাক বাক্সকে নিয়ে কিছু একটা লিখি, তো সেই উদ্দেশ্যে একটা চিঠি লিখে ফেললাম, ছোট্ট চিঠি, সেটাই এখন পড়ে শোনাচ্ছি। প্রিয় ডাকবাক্স, রাস্তায় অনেকদিন পর তোমায় ওইভাবে ঝুলতে দেখে বড্ড মনটা খারাপ হয়ে গেল। এখন তোমায় আর আমার প্রয়োজন হয় না, তাই দেখাও করিনি। ছোটবেলায় কতবার তোমার কাছে গিয়ে আমাদের আত্মীয় পরিজনের উদ্দেশ্যে লেখা চিঠি তোমার কাছে নিশ্চিন্তে রেখে এসেছি, আর এখন কি দরকার বলো? সবসময় তো আমরা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের সাথে যুক্ত রয়েছি, সামনে থেকে ভিডিও অডিও কলিং করে কথা বলে নিচ্ছি, অনেক সুবিধা হয়ে গেছে যে আর অপেক্ষায় থাকতে হয় না। সত্যি ইন্টারনেট আমাদের কত কাছে নিয়ে এসছে একে অপরের, হয়তো বা কাছে থেকেও দূরে। আগে খুব দূরে থেকেও বোধ হয় বেশি কাছে ছিল সকলে। যাই হোক, কথা বাড়িয়ে লাভ নেই, এখন অত লিখতে ভাল লাগে না আগের মতো, তাই ছোট্ট করে বলে রাখি, ওরম ভাবেই থেকো, কেউ কাছে না এলেও স্মৃতিগুলো রেখো যত্নে একই রকম ভাবে।